মাশাল্লাহ, এই মুহূর্তে আমাদের সেই প্রিয় মঞ্জু ভাইকে নিয়ে আমরা একদম রজব শরীফের সামনে আছি। সর্বপ্রথম দুরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا سيد المرسلين ورحمة الله وبركاته. منجو بھائی আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দরুদ ও সালাম পেশ করব। চলুন আমরা যাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বেলাল 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 মুরজি, আসসালামু আলাইকুম মঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। মদিনাতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমরা যে পিছনে মসজিদটি দেখতে পাচ্ছি সেটা হলো মসজিদ আল বেলাল। বেলাল জি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এবং এটাই পরবর্তী দেখেন পরিচিত হয়, এবং নিচতলায় হলো মার্কেট এবং উপরতলায় হলো মসজিদ। মসজিদ আর এটাই দেখেন এই পাশে এগুলো সব ফুটপাতের দোকান, ফজর নামাজের পরে এগুলো খোলা হয়। চলুন আমরা চলতে চলতে মসজিদ নববীর দিকে যাই। আমি আমি যতটুকু শুনছি আর কি, যে যে বেলালের আজান না শুনলে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙতো না আমি শুনছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, তার নামে সেই মসজিদ, এটা তার বাড়ি ছিল এখানে। অনেক মঞ্জু ভাই দেখেন এক রিয়াল দুই রিয়ালের মার্কেট বেলাল মসজিদে অনেক। আর মদিনার সুন্দর শহরের মতো কেমন লাগতেছে আপনার কাছে মদিনা ভাই শহর? অনেক রিয়াদের থেকে এখানে কেমন? দালালরা কিছু কইবেন? এখানে তো আসা মাত্র ওই তো পুরা আত্মা পরাণ সবকিছু জুড়া যায়। ঠান্ডা হয়ে গেছে মাশাআল্লাহ, জুড়া যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন মঞ্জু ভাইয়ের মুখে কি সুন্দর একটা হাসি। আমরা যাচ্ছি মদিনা শরীফের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজ মুবারকে সালাম পেশ করার জন্য এবং মন ভরে সকলের জন্য দোয়া করার জন্য। সকলে যেন এই মদিনাতে আসতে পারেন, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে, আমিন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিছুক্ষণের ভিতরে আমরা রজ শরীফ দেখতে পাবো। মঞ্জু ভাই ওই যে আপনার পিছনে ওইটা কিন্তু উহুদ পাহাড়, যেই পাহাড়কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভালোবাসতেন, এই পাহাড়ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও ভালোবাসতেন, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ, যেখানে রসুল সাল্লাহ ইসলামের দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছিল, এটাই সেই উহুদ পাহাড়। বিশাল বড় এই পাহাড়টি দাঁড়িয়ে আছে মসজিদ আল নববীর পশ্চিম পাশে, এবং আমরা কিছু কাজ দেখতে পাচ্ছি সামনে। এটা মসজিদ আল নববী আরও বড় করা হচ্ছে ওই ওইদিকে। মঞ্জু ভাই আমাদের এই যে ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো জান্নাতুল বাকি, রসুল সাল্লামের ফ্যামিলির যত লোকজন সবার কবর এখানে রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী, ফুবু, মা, দুধমা, সকলের, তার ভাইদের, তার সন্তানদের সকলের কবর এখানে রয়েছে, এবং 10,000 সাহাবাই কেরাম থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ এই হাজিগণদের কবর এখানে রয়েছে, যেই কবরস্থান আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন সেটা আমাদের পাশে। এখন ফজরের পরে খুলে, এখন বন্ধ, আসরের পরে এবং ফজরের পরে খুলে, ইনশাআল্লাহ আগামীকালকে ফজরের পরে জেরা করাবো আপনাদের এখানে ইনশাআল্লাহ। এবং আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রওজ শরীফ আমাদের সামনেই, আমরা সামনে যাব এবং সালাম পেশ করব। আর যারা মহিলারা যারা রওজ শরীফে নামাজ পড়ার জন্য মদিনাতে যারা উমরা হাজির, তাদের এখান থেকে পারমিট নিতে হয় এবং এই পারমিট নিয়ে তারা ভিতরে প্রবেশ করে নামাজের জন্য। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্জু ভাই এই মুহূর্তে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিত আছেন। আমরা সেই রওজা শরীফের সামনে এখানে এসে আপনার অনুভূতিটা এবং আপনার কেমন লাগতেছে এখন? এক কথায় আমার পরনটা একদম শীতল হয়ে গেছে। মানে এরকম জায়গায় মানে এক মানে বলার ভাষা হারা ফেলাইছি, এরকমটা লাগতেছে আমার কাছে, মানে অসাধারণ অসাধারণ এরকম। আপনার ভিতরে যত কষ্ট আমার মনে হচ্ছে যে অনেকটাই কমে গেছে, বুকের ভিতরে একটা চাপা করার কষ্ট ছিল সেটা হয়তো অনেকটাই কমে গেছে। যেই কারণে যেভাবেই হোক আপনি সৌদি আরব আসছেন এবং আসার পরে এই যে রওজা শরীফটা জিয়ারা করতে পারতেছেন, এখন আমরা ভিতরে প্রবেশ করবো, সালাম দেবো এবং আগামীকালকে উমরা করার জন্য যাবেন, এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ যেন আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখে এবং এখানে এসে সালাম দেওয়ার মতো তৌফিক দান করে। অনেকেই আছে 5-7 বছর থেকে গেছে একটা উমরা এবং সালামও দিতে পারে নাই, দুর্ভাগ্য অনেক লোকের আছে। এবং আমার পাশে একটা ভাই আছে, ভাই একটু আগায় আসেন, ভাই তো প্রথমবার আসলেন, কেমন লাগতেছে আপনার কাছে? জি আপনি তো বাংলাদেশের একজন খুব
যা সবাই চেনে আপনার বাবাকে উনি মৃত্যুবরণ করেছে আপনার বাবার জন্য আমরা সবাই দোয়া করব আপনার বাবার পরিচয়টা যদি দিতেন আমার বাবা নাম হচ্ছে আওয়াজ আলী তার ঘরে সবাই কত কোনাটা বাদে মৃত্যু যে আমাদের মাদার নেই তো আপনাদের কাছে যদি আমার বাবা যদি কোনো কোনে ক্ষেত্রে যদি কোনো আঘাত দিয়ে থাকে আল্লাহ তাআলা বাবার আপনাকে মাফ করে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ তার জন্য আমরা সকলে দোয়া করব এবং আপনি নিজেও দোয়া করবেন কারণ আপনি সন্তান হিসেবে দোয়া করলে এটাই তার জন্য সাদাকা তার জন্য অনেক হবে বেশি বেশি করে সাদাকা করবেন দান করবেন তার জন্য আল্লাহ তার কবর আজাব মাফ করে দেক এবং তার সকল ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আর মঞ্জু ভাই অনেক কষ্ট করছে সৌদি আরবে সে ইনশাআল্লাহ কষ্টের পরে একটা সুখ থাকে আমরা সেই জিনিসটা জানি দালালের মাধ্যমে আমরা অনেকেই এরকমভাবে প্রতারিত হই আপন লোকের মাধ্যমে মানুষ কিন্তু অনেক প্রতারিত হয় এরকম সো সেই দালালের অনেক কষ্ট দিয়েছে যে মিথ্যা বলে আপনাকে পাঠায় একটা কাজ দেওয়ার কথা আরেকটা দিয়েছে যাই হোক সব কিছু সমাধান শেষ আর তার আল্লাহ হেদায়েত দান করুক এরকম যেন আর কার মার পুত্রের সাথে না করে ঠিক আছে তার জন্য এই দোয়া এবং আপনার জন্য অনেক অনেক দোয়া আপনি সামনে এগিয়ে যান আপনার ইনশাআল্লাহ ফিউচার আরও ভালো কিছু হোক আল্লাহ আপনাকে আরও অনেক কিছু দান করুক চলুন আমরা ভিতরে যাই এবং সালাম পেশ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين ورحمة الله وبركاته ما شاء الله আমরা এখন মঞ্জু ভাই সহ ফারুক ভাই সহ আমরা এখন রজব শরীফে সালাম দেওয়ার জন্য প্রবেশ করব এবং এই ভাগ্যটা সবার আসলে হয় না আল্লাহ যেন সবাইকে এই সৌভাগ্য করে দেয় তো চলুন আমরা যাই রজির নবীর রওজা মোবারকে সালাম পেশ করি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি সালাম দেওয়ার জন্য এখান দিয়ে প্রবেশ করতে হয় এক নম্বর গেটে যারা যারা মদিনার পাগল আল্লাহ যেন সকলকে এই মদিনা আসার তৌফিক দান করে এবং নিজ চোখে দেখার তৌফিক দান করে এবং সালাম দূরত পেশ করার তৌফিক দান করে সকলের তরফ থেকে আমি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করব এবং দূরত সালাম পেশ করব তো সাথেই থাকুন আর মদিনা শরীফের মাঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে এই মেশিনগুলো ব্যবহার করা হয় এইভাবেই একটু পরপর পরিষ্কার করা হয় এই পুরা মদিনা শরীফের মাঠ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সেই প্রিয় মঞ্জু ভাইকে নিয়ে আমরা একদম রজব শরীফের সামনে আছি সর্বপ্রথম দুরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্জু ভাই আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দরুদ ও সালাম পেশ করব চলুন আমরা যাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই মুহূর্তে আমরা বাবা সালাম বা এক নম্বর গেট যেটা মসজিদ আল নববীর প্রথম গেট এখান থেকে আমরা প্রবেশ করব এবং ভিতরে ঢুকে সালাম দিই বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি যুনুবি আবওয়াব রাহমাতিক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ প্রবেশ করতেছি এত সুন্দর একটা পরিবেশে সুবহানাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মনে হচ্ছে জান্নাতের বাগানে আমরা প্রবেশ করতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ শুরুতেই এখানে মিম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন এবং এটাই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির যে মুখটা হবে সেটা এখান থেকেই বের হবে এই সেই জায়গাটা হাউজে কাউসারের মুখ যেখান থেকে বের হবে সেই সেই জায়গাটা এবং সামনে ওই সামনেই রোজা এবং ওইখান থেকে এই মেম্বার পর্যন্ত যে মধ্যবর্তী যে জায়গাটি সেটি হলো রিয়াজুল জান্নাহ বা দুনিয়াতে জান্নাতের একটি টুকরা এটা এখন মহিলাদের জন্য ওপেন করা হয়েছে এই জন্য বন্ধ
আর আমরা সেই সুন্দর জায়গাটিতে আর আমরা চলে আসছি একদম রওজা শরীফের কাছে এই প্রথম যে গ্রিল তারপরে দ্বিতীয় গ্রিলটাই দ্বিতীয় গ্রিলে প্রথম যে বড় ইয়াটা এইটাই হলো রওজা শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا أبو بكر صحبة رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا عمر الفاروق رضي الله عنه جزاك الله خير إن الجزاء পাশেই হলো সেই জানালাটি যেন চিরদিনের জন্য খোলা থাকবে সেটা এবং আমরা সালাম পেশ করে এই বাবল বাকি দিয়ে বের হয়ে যাব আল্লাহ আমাদের সকলের সালামকে কবুলের মঞ্জুর করে নিক এবং ওই পাশে রয়েছে বাবল জিব্রাইল জিব্রাইল ইসলাম যেখান দিয়ে ওহী নিয়ে আসতেন আমরা বাবল বাকি দিয়ে বের হয়ে গেলাম সালাম পেশ করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ মানব যেখানে শাহিদ আছেন আমরা সেখান থেকে সালাম পেশ করে বের হয়ে গেলাম আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল আর মঞ্জুর করে নিক এবং জ্ঞানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারাকে আমাদের সালামটুকু পৌঁছে দিক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সালাম দিয়ে বের হওয়ার পরের দৃশ্য এখান দিয়ে হাজার হাজার মানুষ সালাম দিয়ে প্রতিদিন বের হয় আল্লাহু আকবার এই সোনার মদিনা যেখানে আসলে কলিজা মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক আমিন মঞ্জু ভাই সালাম দেওয়ার পরে আপনার কাছে কেমন লাগতেছে এখন অনেক অনেক ভালো লাগতেছে দু চোখটা ভরে গেছে নবীজির রওজা মোবারক দেখলাম মাশাআল্লাহ দু চোখটা জুড়ে গেছে আপনার মন শান্তি হয়ে গেছে না অনেক অনেকটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার মন এবং দিলকে এইভাবে শান্তি দিয়ে ভরে দেয় যেখানে আসলে দেখলে দু চোখে আসলে একবার দেখলেই মনটা ভরে যায় আমরা সেই জায়গায় এবং সেই উম্মতের সেই নবীর উম্মত আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে শাহিদ আছেন প্রতিটা ধাপে ধাপে তার শান্তির বাণী ছিল জি যে শান্তির বাণীগুলো যদি আমরা মেনে চলি তাহলে কখনো ঝগড়া হবে না আদা জমির জন্য ঝগড়া হবে না কাউকে অন্যায় করব না কারোর সাথে মানে ঝগড়া করব না মানে যেটা যেটা ই করে সামাজিকভাবে থাকা যায় তো এগুলো যদি তার আদেশগুলো আমরা মেনে চলতে পারি তাহলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই ধন্যবাদ আল্লাহ সবাইকে শান্তি দান করুন ফারুক ভাই তো অলরেডি চোখ দিয়ে পানি পড়ে গেছে ফারুক ভাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আমিন সবার পিতামাতা সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে মাশাআল্লাহ আমরা সবাই মিলে সকালে নাস্তা করতেছি মক্কা হোটেলের মদিনাল মুনাওয়ারা মসজিদ আল বেলালের পাশে সবাই ভাইরাল পারছেন এখানে আমি সারা ভুনাইছে ভুনাইছে হ্যাঁ ভুনাইছে ভুনাইছে